হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 95 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 22-1-2021-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 94-খানা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন বলছে, এখানে 14 সংখ্যাটির অঙ্কগুলোকে রিভার্স করা হলে সংখ্যাটি 27 বৃদ্ধি পায়, এমন আর কতগুলি সংখ্যা আছে যার ডিজিটগুলো রিভার্স করলে 27 বৃদ্ধি পায়। তো সাপোজ ধরে নাও এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, ধরলাম দশকের ঘরে সংখ্যাটা হচ্ছে এক্স আর একক হচ্ছে এখানে ওয়াই, তাহলে সংখ্যাটা কত হচ্ছে আমার এখান থেকে 10x+y। রিভার্স করা মানে এক্সের জায়গায় ওয়াই যাবে আর ওয়াই জায়গায় যাবে এক্স, মানে তখন সংখ্যাটা হয় 10y+x। ঠিক আছে, সেক্ষেত্রে কী বলছে না, সেক্ষেত্রে এই দুটোর মধ্যে অন্তর করলে কিন্তু আমরা পাবো কত, না 27 পাবো। সেক্ষেত্রে 10y+x বা যে কোনো একটা আগে নাও, 10x+y আগে নিচ্ছি আমরা, এটা থেকে এটা বিয়োগ করা মানে পাবো আমরা কত, না 27 পাবো। তাহলে এখান থেকে পাচ্ছি কত, আমরা এখান থেকে পাচ্ছি আমরা 9x, এখানে পাচ্ছি আমরা 9y = 27, তারপরে এখানে পাচ্ছি আমরা x - y = 3, কারণ 9 কমন তুললে ওপরে এখানে কাটাকুটি করলে 3 পাওয়া যায়। ঠিক আছে, তার মানে দশকের ঘরের যে অঙ্ক সেখান থেকে এককের ঘরের অঙ্কটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এমন কতগুলো সংখ্যা আছে, একটা তো এখানে দেখিয়ে দিয়েছে, তো বলছে এমন আর, তার মানে এটা বাদ দিয়ে আমাকে ভাবতে হবে। দেখো, যদি আমি এখানে দশকের ঘরে যদি আমি এখানে 4 বসে, দেখো আমাদের গ্যাপটা রাখতে হবে 3, তাহলে 2 বসালে তো হবে না, 4 বসাতে হবে, 4 যদি এখানে বসে তাহলে 4,1, এর জন্য কিন্তু দেখো বিয়োগ করলে কত হবে না, 3 হবে। আচ্ছা, 5,2 হবে, 6,3 হবে এখান থেকে, 7,4 হবে, আর হচ্ছে এখান থেকে 8,5 হবে। ঠিক আছে, 8,5 হলো, আচ্ছা 8,5, আচ্ছা এইটা তো ধরা দরকার নেই, কারণ এইটা যা আর এটা তাই সেম, এটা বাদ দিয়ে দিলাম আমি। আচ্ছা, আরটা কী আছে এখান থেকে, না 9,6। দেখো, যদি এখান থেকে আমি যদি বসাই, তাহলে যদি 52 রিভার্স করলে হয় 25, বিয়োগ করলে কত হয় 27 হয়, 63 রিভার্স করলে হয় 36, 74 রিভার্স করলে হয় 47, 85 রিভার্স করলে হয় 58, 96 রিভার্স করলে হয় 69। দেখো, উভয় ক্ষেত্রে কিন্তু সব জায়গাতে বিয়োগ করলে কত হয় 27 হয়। সেক্ষেত্রে আমরা এখান থেকে 1, 2, 3, 4, 5 পাঁচ রকম সংখ্যা পাচ্ছি আমরা এখান থেকে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে আমি এটাকে ধরলাম না, কারণ 41 যা আর 14 তাই রিভার্স করে তাই তো হয়, সেক্ষেত্রে আমি এটা বাদ দিলাম, এখানে বলেছি এখানে এমন আর কতগুলো, সেক্ষেত্রে এখানে 5 হবে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে এ আর বি একসাথে একটা কাজ 20 দিনে করতে পারে, যেখানে বি একা একই কাজ 60 দিনে করতে পারে, এ একা একই কাজ কদিনে করতে পারবে। তাহলে এ প্লাস বি কাজটা করছে 20 দিনে, যেখানে বি করছে 60 দিনে, 20 আর 60-এর লসক করলে পাচ্ছি এখান থেকে আমরা 60, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে এ প্লাস বির এফিসিয়েন্সি কত, না 3, আর বির ক্ষেত্রে হচ্ছে 1, বিয়োগ করলে পাবো এখান থেকে আমি এর এফিসিয়েন্সি কত, 3 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 2। সেক্ষেত্রে রিকোয়ার টাইম কী হবে, মোট কাজ হচ্ছে 60, 2 হচ্ছে এফিসিয়েন্সি, সেক্ষেত্রে লাগবে হচ্ছে আমার এখান থেকে 30 দিন লাগবে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে তোমরা বলছে এক্সের মান এখানে দেওয়া রয়েছে, এ কোসে কে প্লাস বি কটে, ওয়াই এর মান দেওয়া রয়েছে, বলছে এখানে x²-y² মানটা কত হবে এখান থেকে। সরাসরি আমরা মানটাই এখান থেকে বসাতে আমরা করি x²-y², তখন এখানে পাচ্ছি আমরা এ কোসেক এ প্লাস বি কট এ, তার হচ্ছে এখানে স্কোয়ার পাচ্ছি আমরা মাইনাস বি কোসেক এ প্লাস এ কট এ, তার হচ্ছে এখান থেকে আমরা স্কোয়ার পাচ্ছি। পুরোপুরি ভেঙে দিয়ে আমরা এখান থেকে এ স্কোয়ার, এখানে পাচ্ছি আমরা কোসেক স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার, কট স্কোয়ার এ পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা 2ab কোসেক এ কট এ, আর এখানে পাচ্ছি আমরা বি স্কোয়ার কোসেক স্কোয়ার এ মাইনাস এ স্কোয়ার কট স্কোয়ার এ মাইনাস 2ab কোসেক এ কট এ। এখন এইটা এইটা পুরো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এখান থেকে। এখন এখান থেকে দেখো, আমরা এখান থেকে কোসেক স্কোয়ারটা কমন তুললে কী পাচ্ছি, এখান থেকে আমরা কোসেক স্কোয়ারটা যদি আমি কমন তুলে নিই কোসেক স্কোয়ার, এটা তাহলে এখানে পড়ে থাকছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখান থেকে কট স্কোয়ার এটা কমন তুললে এখানে পড়ে থাকছে কত, না বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন এইটা এইটাকে সেম করার জন্য আমি বরঞ্চ এখানে একটা মাইনাস খাইয়ে দিই, কোসেক স্কোয়ার এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে একটা মাইনাস খাওয়াচ্ছি, খাইয়ে আমি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করছি, আর কট স্কোয়ার এখানে আছে। এখন এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা কমন তুলছি, তাহলে পড়ে থাকছে কি এখান থেকে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। এখন এটা বিয়োগ করলে কত হয় না এক হয়, সেক্ষেত্রে মান কত হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন, একটা দ্রব্য 200 টাকা দিয়ে কেনা হয় 350 টাকায় বিক্রি করা হয়, লাভের হার কত।
তাহলে এই টাকায় কিনছি, এটাই বিক্রি করছি, মানে এখান থেকে আমাদের 150 টাকা হচ্ছে লাভ। তাহলে 150 টাকা লাভ হচ্ছে 200-র ওপর, তাহলে 100-র ওপর কত হচ্ছে, 100 দিয়ে গেল বাছি, আমরা এখান থেকে 150/2 75% হচ্ছে এখানে আমাদের লাভের হার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন তো বলছে কি, নিম্নের কোন বিকল্পটা এর সাথে সমান, কি দেওয়া আছে এখানে, রুটের মধ্যে হচ্ছে 2 - √3 দেওয়া আছে। তো আমরা এক কাজ করি, দেখো আমরা ওপর নিচে 2 দিয়ে গুণ করছি, তাহলে 4 - √3/2 পাচ্ছি। এখন এটা মানে কি না, √3² + 1² 2 × √3 × 1 তলায় রয়েছে 2, তার মানে ওপরে কী পেলাম আমরা, √3 - 1 তার হচ্ছে হোল স্কোয়ার পেয়ে গেলাম, তলায় রয়েছে 2। রুট থেকে বেরোলে বাইরে হচ্ছে √3 - 1 হয়, আর তলায় কিন্তু এটা রুট হয়ে যায়, √2 হয়ে যায়। এখন দেখো সবার তলায় দেখো 2 আছে, তো আমি এক কাজ করি বরঞ্চ √2 দিয়ে ওপর নিচে আবার গুণ করি, তাহলে √3 - 1 √2 দিয়ে গুণ করছি, √2 গুণ করলে হয় 2, √6 - √2/2 হচ্ছে 2। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে 5/16 এবং এটির অগুণকের মধ্যে ধনাত্মক অন্তর কত, 5/16 অগুণক হচ্ছে 16/5, মানে এটা হচ্ছে তো বড়, তো 16/5 - 5/16 80 যদি লসাগু হয় এখান থেকে, 5/16 মানে 256 পাচ্ছি, এখান থেকে আমরা 16/5 মানে 25 পাচ্ছি, এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমরা 1, এখানে পাচ্ছি আমরা 2 - 3 - 1 হচ্ছে এইটা। এখন 80 দিয়ে কাটলে হচ্ছে 80 * 2 = 160, 160 মানে পাচ্ছি এখান থেকে আমরা 40, আর 31 পাচ্ছি আমরা এখান থেকে 71, 2 * 71 = 80। তো এটা হচ্ছে অপশান সি হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে একটা লেনদেনে লাভের হার হলো ক্রয় মূল্যে 20%, যদি ক্রয় মূল্য 5% বৃদ্ধি পায় কিন্তু বিক্রয় মূল্য একই থাকে, তাহলে লাভের হার কত শতাংশ হবে। দেখো ধরলাম সিপি হচ্ছে এখানে 100, তাহলে প্রফিট কত হবে, 100/20 মানে এখানে 20% ধরে 20 টাকা হচ্ছে লাভ। তাহলে এসপি কত ছিল, এসপি হচ্ছে 100 + 20 = 120, ঠিক আছে। এখন ক্রয় মূল্য বলছে 5% বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে কত হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে এখান থেকে 105 হয়ে গেল, বলছে বিক্রয় মূল্য একই আছে মানে 120ই আছে, সেক্ষেত্রে লাভটা কত হবে। এখন কিন্তু 15 টাকা লাভ হচ্ছে, তাই না, 15 টাকা লাভ হচ্ছে 105-এর ওপর, তাহলে 100-এর ওপর কত হবে, 15/7 দিয়ে কাটলে এটা হয় 100/7 মানে প্রায় 14 পয়েন্ট সামথিং, 14/7 করলে কত হয়, 98 হয়। তোমাদের অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, কারণ 14 পয়েন্ট সামথিং পারফেক্ট 14 তো নয়, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, 1 - 10² a / 1 + 10² এর মানটা কত। দেখো এইগুলো একটু ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে cos2 এর সূত্র কী হয়, cos2 সূত্র হচ্ছে cos² a হয় - sin² a হয়, ঠিক আছে। এখন এখান থেকে cos² যদি কমন দূরে থাকে কী হবে না, 1 - 10² হয়, সেক্ষেত্রে আমরা ভাঙলে এটাকে আমরা আরেকটা রূপে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে 1 - 10² a 1 + 10² a, তাহলে এটা যা আর এটা তাই সেম, এটা কিন্তু cos2 এর হচ্ছে সূত্র, তাহলে অপশান এখান থেকে আমাদের এ হবে রাইট অ্যান্সার এখান থেকে, ওকে। পরের প্রশ্ন, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 10 গুণ, যার পরিমাপ হচ্ছে 5 সেমি × 8 সেমি, বর্গক্ষেত্রের পরিসীমা কত। ধরলাম বর্গক্ষেত্রের এক একটা সাইড হচ্ছে এ, তাহলে এখানে ক্ষেত্রফল কত হচ্ছে না, a² হচ্ছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 10 গুণ, 10 গুণ হবে কত না, 5 × 8 40 হচ্ছে এখান থেকে 400, তার মানে এটা হচ্ছে আমাদের এখান থেকে 20² তাহলে এখান থেকে এর মানটা পাচ্ছি কত, এখানে 20, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে না, 4a, তাহলে 4 × 20 সমান কত পাচ্ছি এখান থেকে আমরা 80 সেমি, 80 সেমি মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটি কাজ সম্পন্ন করতে এ ও বি নেয় 24 দিন, বি ও সি নেয় 12 দিন, এ বি সি নেয় 6 দিন, সেক্ষেত্রে এ ও সি কত নেবে, তাহলে এ প্লাস বি মিলিয়ে নিচ্ছে 24 দিন, বি প্লাস সি মিলিয়ে নিচ্ছে হচ্ছে এখান থেকে 12 দিন, তাহলে এখান থেকে এ বি আর হচ্ছে সি মিলিয়ে নিচ্ছে হচ্ছে 6 দিন, তো এখান থেকে 24 হচ্ছে আমার এখান থেকে লসাগু, সেক্ষেত্রে এফিসিয়েন্সি পাচ্ছি কত না, এ প্লাস বি হচ্ছে 1, বি প্লাস সি হচ্ছে 2, আর এ প্লাস বি প্লাস সি মিলিয়ে হচ্ছে কত এখান থেকে 4 পাচ্ছি। এই দুটোকে যদি যোগ করি কী পাচ্ছি, এখান থেকে আমরা এ প্লাস 2b + c মিলিয়ে পাচ্ছি হচ্ছে 1 + 2 হচ্ছে এখান থেকে 3 পাচ্ছি, ঠিক আছে, 1 + 2 হচ্ছে এখান থেকে আমরা 3 পাচ্ছি, আর এখানে কী পাচ্ছি আমরা এ প্লাস বি প্লাস সি হচ্ছে কত এখান থেকে না 4 পাচ্ছি। তো এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি আমরা যে বির মানটা কিন্তু এখান থেকে পাচ্ছি আমরা 3 - 4 মানে হচ্ছে -1, সেক্ষেত্রে ও নেগেটিভ কাজ করছে, ঠিক আছে। এখন এই মানটাই আমি এখানে বঞ্চ পুট করি, তাহলে কী পাচ্ছি আমরা এখান থেকে এ প্লাস সি মাইনাস 1 = কত না 4 এফিসিয়েন্সি, তাহলে এখান থেকে এ প্লাস সি এফিসিয়েন্সি কত না 5,
সেক্ষেত্রে রিকোয়ার্ড টাইম কাজটা করতে কত সময় লাগবে না, মোট কাজ হচ্ছে ওপরে তলায় হচ্ছে এফিসিয়েন্সি, মানে 24/5 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, আচ্ছা এটা তো সেম প্রশ্ন এখান থেকে আমরা নতুন করে দেখা নিই। আচ্ছা 50-এর কম কতগুলো মৌলিক সংখ্যা আছে এখান থেকে, তো দেখো আমরা এখান থেকে কাউন্ট করি 2, 3, 5, 7, 11, 13, 17, 19, ঠিক আছে 23, এখানে হচ্ছে 29 আছে, এখানে আছে 31, 37, 41, 43, 47, কতগুলো হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। একটু মুখস্থ রাখতে পারো, 1 থেকে 50 কত, 50 থেকে 100 কত। পরের প্রশ্ন, 20%-160 +10%-50 =x -1 হলে x-এর মানটা কত, 20%-160, তার মানে দেখো 20-র তলায় হচ্ছে 100, এই দুটো শূন্য কেটে গেল, 16 দুগুণ হয়ে গেলো এখান থেকে 32, 10% মানে হচ্ছে 10/100, শূন্যগুলো কেটে গেল হয়ে গেলো 5, x-1, তাহলে এখানে পাচ্ছি আমরা কত, 37, আর হচ্ছে 1+ মানে 38 হচ্ছে এখানে আমাদের x-এর মান, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, এ একটা কাজ কুড়ি দিনে করতে পারে যেখানে বি 30 দিনে করতে পারে, সেক্ষেত্রে একসাথে কাজটা করলে কতদিন শেষ হবে, তাহলে 20×30/20+30, তাই না, তো এখানে পাচ্ছি আমরা কত না 600, এখানে পাচ্ছি আমরা 50, মানে 12 দিন লাগছে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি একটা ত্রিভুজের বাহুগুলো হয় 5 সেমি, 4 সেমি, 3 সেমি, তাহলে এটির ক্ষেত্রফল কত হবে, তো দেখো এখান থেকে 3² + 4² = 5² সমকোণী ত্রিভুজ, সেক্ষেত্রে এইটা লম্ব এটা ভূমি ধরতে পারি আমরা, ক্ষেত্রফল কী হবে না, 1/2×3×4, 12/2 মানে 6 বর্গ সেমি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, cos A/(1 - sin A), cos A/(1 + sin A) যদি 4 হয় সেক্ষেত্রে A এর মানটা কত হবে, cos A/(1 - sin A), আর এখানে হচ্ছে cos A/(1 + sin A), একটু কত পাচ্ছি আমরা 4 পাচ্ছি, তো এখান থেকে আমরা 1 + sin A, আর এটা হচ্ছে আমাদের 1 - sin A, ঠিক আছে, তো বঞ্চ গুণ করে দিই, তাহলে cos A এর সাথে হচ্ছে 1 + sin A-এর গুণ হচ্ছে, আর এখান থেকে হচ্ছে cos এর সাথে হচ্ছে এখান থেকে 1 - sin A-এর গুণ হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে 4। এখন তলায় দেখো এটা a + b a - b, কী হয় এটা 1 - sin² a, a² - b² ফর্মুলা। আচ্ছা এটা সূত্রে ভাঙি আমরা, cos A + cos A সূত্রে না গুণে, জাস্ট cos A এখান থেকে পাচ্ছি আমরা, আর এখানে পাচ্ছি আমরা cos A sin A, ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 4, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এইটা এটা কেটে গেলো এখান থেকে 2 cos A = 4×8, এখন এইটা মানে কত না cos² a, তাহলে আমি এখান থেকে বঞ্চ একদিকে নিয়ে এসে কমন তুলি, 4 cos² a 2 cos A = 0, তো এখান থেকে আমি কমন তুললে 2 cos A পাচ্ছি, এখান থেকে আমরা 2 cos A - 1 = 0, তাহলে এখান থেকে দেখো cos-এর মান দুটো পাচ্ছি আমরা এখান থেকে, একটা হচ্ছে cos = 0, আরেকটা হচ্ছে cos A = 1/2, ঠিক আছে। এখন দেখো cos 0 তে 0, যেটার মান এখানে কিন্তু দেওয়া নেই, তাহলে বাকিটা ধরে নাও এইটা, cos A = 1/2 মানে cos 60-এর মান হচ্ছে 1/2, তাহলে এর মান হচ্ছে এখান থেকে আমাদের 60 ডিগ্রি, ওকে এর মান হচ্ছে 60 ডিগ্রি, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে হবে এখান থেকে, sin 29/cos 61, দেখো 29 আর 61 যোগ করলে কত হয় 90 হয়, তার মানে আমি এখান থেকে cos 61-কে কী লিখতে পারি, cos 61 মানেই কিন্তু লিখতে পারি যে cos 90 - 29, তার মানেই হচ্ছে sin 29, ঠিক আছে, যখনই পুরক্ষণ হবে তাহলে এইটাকে আমি চেঞ্জ করে ওপরটার মতোই লিখতে পারি, তাহলে এখানে হয়ে গেল কি আমাদের sin 29° / sin 29°, ঠিক আছে। একইভাবে দেখো এখান থেকে 4 cos 31 আর 59 যোগ করলে কত হয়, সেই 90 ডিগ্রি হয়, তার মানে cos² জায়গায় লিখতে পারি কি আমরা এখান থেকে sin² 59, তখন এখান থেকেও কিন্তু আমার একটা 1 চলে আসছে, কারণ sin²θ + cos²θ মিলিয়ে কত হয় না 1 হয়ে গেল, 1/√3 হলো এখান থেকে, sin 60-এর মানটা কত এখান থেকে না √3/2 হলো। এখন tan দেখো 27 আর 63, দেখো 63 আর 27 যোগ করলে কত হয়, সেই 90 ডিগ্রি হয়, তাহলে আমি এখানে লিখতে পারি কি না tan-এ যাই লিখতে পারি যে 90 - 27 ডিগ্রি, তখন এখান থেকে আসছে হচ্ছে cos 27, এখন এই cos 27 আর tan 27 গুণ করলে কত হয় না 1 হয়, তাহলে 1 - 4 এখানে হলো, আর এখানে √3 কাটলার পরে এখানে 1/2 পড়ে থাকছে, তাহলে -3 + 1/2 মানে -5/2 পাচ্ছি এখান থেকে আমরা, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 84 টাকার এত পার্সেন্ট কত হবে,
84 এর এত, তাহলে এখানে 3 দিয়ে গুণ করে পাচ্ছি আমরা 3 একে 3, 3 4 12, 123, আর 2 হচ্ছে এখানে 125, 125 বাই হচ্ছে 300, ঠিক আছে, তলায় একটা 100 থাকবে। আচ্ছা 25 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 5, 25 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 12, 12 পাচ্ছি, 12 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 7, 5 7 হচ্ছে এখান থেকে 35, 35 টাকা হবে এখান থেকে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন মানি না করতে হবে এখান থেকে, 5 + 5 × 2 বাই হচ্ছে 5, এই 5 এই 5 কাটে এখান থেকে, তার 5 আর 2 যোগ করলে কত হয় না, 7 হয়, অপশান সি। পরের প্রশ্ন একটি সংখ্যার 50%কে 40 20% যোগ করা হলে 20 পাওয়া যায়, সেক্ষেত্রে সংখ্যাটি কত, ধরলাম সংখ্যাটা হচ্ছে x, তার 50% মানে কত না 1/2, ঠিক আছে, এটা মানে কত, 50 / 100 মানে হচ্ছে 1/2, 1/2কে 40 এ 20% মানে 40 এর ওপর 20/100 করলে আমরা এখান থেকে 20 পাচ্ছি, শূন্যগুলো এখান থেকে তো কেটে যাচ্ছে, তার দ্বিগুণ হচ্ছে 8, এপারে গেলে পাচ্ছি আমরা এখান থেকে 12, তাহলে x/2 = 12 মানে x এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 24, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন √1 + sin A বাই হচ্ছে 1 - sin A, এখন এটার মান বের করতে হবে, তো আমরা কি করব, আমরা তলায় যেটা আছে তার উল্টোটা দিয়ে উপর নিচে আমরা গুণ করব, 1 + sin A হয়ে গেল, আর তলায় কী হলো এটা 1 - sin A × 1 + sin A, এখন এখানে পাচ্ছি আমরা 1 + sin A তার হচ্ছে হোল স্কোয়ার, এখানে পাচ্ছি আমরা a - b a + b, কী হবে এটা a² - b² এর ফর্মুলা, এখানে পাচ্ছি আমরা 1 + sin A তার হচ্ছে হোল স্কোয়ার, এখানে পাচ্ছি আমরা হচ্ছে cos² a, এখন রুট করলে পাচ্ছি এখানে আমরা 1 + sin A বাই হচ্ছে cos A, এখানে পাচ্ছি আমরা 1 / cos A + sin A বাই হচ্ছে cos A, এখানে পাচ্ছি আমরা sec A প্লাস পাচ্ছি এখান থেকে আমরা tan A, sec A + tan A, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন a:b 5:3 b:c হচ্ছে 3:7 হলে a:c-র মানটা কত, তাহলে এখান থেকে a/b × b/c জাস্ট গুণ করে দাও, 5/3 × 3/7, 3 কাটে এখান থেকে, b কাটে, তাহলে a:c পাচ্ছি এখান থেকে আমরা 5 হচ্ছে 7 বা 5/7, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে পরের প্রশ্ন √5 + √2 / √5 - √2 a + b√2 সেম হলে বলছে নিম্নে কোনটা সঠিক, আচ্ছা √5 + √2 বাই হচ্ছে √5 - √2 a + b√10, তো আমরা কাজ করি এটার ওপর নিচে আমরা এই নিচেরটার উল্টো দিয়ে গুণ করি, √5 + √2 দিয়ে গুণ করছি, √5² হয়ে গেলো, আর এখানে হবে কি এটা -√2² হয়ে গেলো, কারণ এখানে এই একই হবে a² - b² ফর্মুলা, a + b√10 মানে থাক, এখন এটাকে আমরা স্কোয়ার করে দেবো, √5 + √2 তার হচ্ছে স্কোয়ার, কী পাচ্ছি আমরা √5² করে পাচ্ছি আমরা এখান থেকে 5, √2² করে পাচ্ছি এখান থেকে আমরা 2, +2√10 বাই 5 থেকে 2 বের করলে কত হয় তাহলে 3 পড়ে যাচ্ছে, a + b√10, তাহলে এখান থেকে বলতে পারি এটা 7/3, এটা হচ্ছে 2/3, √10 = হচ্ছে a + b√10, তাহলে এখানে পাচ্ছি আমরা a এর মানটা হচ্ছে এখান থেকে 7/3, আর বির মানটা হচ্ছে এখান থেকে আমাদের 2/3, 7/3 আর 2/3, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, এই গুণটা দিয়ে দিয়েছে, তো বলছি এই গুণটা দেখে এই গুণটার মান বার বের করতে হবে এখান থেকে আমাদের, দেখো 25 12, তলায় কিন্তু এখানে ছিল কত না 100, 375 বাই হচ্ছে 10, কত ছিল এখান থেকে 942, তাই কাজ করি 25 12 375 × কত হচ্ছে এখান থেকে 942 × হচ্ছে এখান থেকে 1000, ঠিক আছে, এখন এইটার গুণটা কী হচ্ছে 2512, 375 তলায় কী আছে এখান থেকে না 5টা 0 আছে, ঠিক আছে, এখন দেখো ওপরের গুণটার মান তো আমি এখান থেকে জানি কত, 942 × হচ্ছে 1000, তলায় রয়েছে 5টা 0, ঠিক আছে, 3টে 0 কাটে এখান থেকে, 2 পড়ে আছে মানে 9.42 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, 9.42, ওকে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন মান নির্ণয় করতে হবে, 3/1 মানে 3, তো পাচ্ছি এখান থেকে -2 + 3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 1, ধরে 3 + 1 মানে কত হয় না 4 হয়, একদম পাতি প্রশ্ন। পরের প্রশ্ন 63 36 এবং এক্স এর লসাগু হচ্ছে 252, তাহলে নিম্নের কোনটি এক্স এর মান হতে পারে না, 63কে পুরো ভাঙিয়ে আমি,
সাত ইন্টু তিন ইন্টু তিন, 36 ভাঙিয়ে আমি এখান থেকে 6 × 6 মানে 2 × 2 × 3 × 3, আর 252 ভাঙলে আমরা কি পাচ্ছি এখান থেকে, আমরা 2 × 126, 2 × 63, তাহলে 7 × 3 × 3, তার মানে এক্স এর মানটা কি হতে পারে। ঠিক আছে, দেখো 28 মানে কি, 2 × 2 × 7। ঠিক আছে, 42 মানে কি, এখান থেকে 14 × 3 মানে 2 × 7 × 3, 14 মানে হচ্ছে 2 × 7, 56 মানে হচ্ছে 7 × 8, 8 মানে 3টে 2। ঠিক আছে, এবার দেখো এখানে কিন্তু 3টে 2 আছে, যদি এক্স এর মান যদি এটা হতো তাহলে যখন লসাগু করতাম তার মধ্যে 3টে 2 থাকতো, কারণ এখানে 2×2 ছিল, সর্বোচ্চটাই বেশি হতো মানে 3টে 2 এখানে আছে, মানে এখান থেকে আমি একটা নিতাম 3টে 2 হতো, কিন্তু আমাদের লসাগুর মধ্যে কিন্তু 2টে 2 আছে, এক্সট্রা কিন্তু কোনো 2 নেই, যেটা কিন্তু এইখানে রয়েছে, তাহলে 56 কিন্তু এখানে হতেই পারে না, সেক্ষেত্রে 14 হতে পারে, 42 হতে পারে বা 28 হতে পারে, কারণ এখানে 2টে 2 আছে, এখানে আছে 1টে 2, এখানে আছে 1টে 2, 3টে 2 যদি থাকতো এক্সের মধ্যে লসাগুতেও কিন্তু সেই 2টা কিন্তু এখানে থাকতো, মানে 3টে 2 থাকতো এখানে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে কিন্তু অপশান ডিটা হতে পারে না। পরের প্রশ্ন, একটা ঘড়ি সেকেন্ডের কাঁটার বারোর ঘরে, একটা ঘড়ি সেকেন্ডের কাঁটা বারোর ঘরে 6 ঘন্টায় কতবার মিলিত হয়। দেখো প্রত্যেক সেকেন্ডে তো পাক খাচ্ছে, মানে প্রত্যেক মিনিট মানে 60 সেকেন্ড অন্তর অন্তর তো 1 মিনিট হচ্ছে, 60 সেকেন্ড মানে তো এক পা ঘুরছে পুরো, যখনই এক পা ঘুরছে ততবারে একবার যাচ্ছে, তাহলে 60 সেকেন্ডটা যাচ্ছে কিন্তু এখানে একবার, তাহলে 6 ঘন্টা মানে কত সেকেন্ড বোঝাচ্ছে এখান থেকে, না এখান থেকে বোঝাচ্ছে কিন্তু দেখো এখান থেকে একবারে যাচ্ছে কত, না 1/60 বোঝাচ্ছে, আর 6 ঘন্টা মানে হচ্ছে 6 × 3600 সেকেন্ড, তাহলে এখানে কত পাচ্ছি আমরা, 6 × 3600 তলায় হচ্ছে 60, 60 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 60, মানে সেই 360ই তো পাচ্ছি আমরা এখান থেকে, 360 360, অ্যান্সার হচ্ছে অপশান ডি হচ্ছে রাইট, 60 সেকেন্ডে ঘুরছে একবার, তাহলে 6 ঘন্টা মানে 6 × 360 36 সেকেন্ডে কতবার যাবে, কাটাকুটি করে পাচ্ছি এখান থেকে আমরা 360 বার মিলিতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন, এ প্লাস বির মান হচ্ছে 5, এ বির মান হচ্ছে 13, সেক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউবের মানটা কত হবে। তো ফর্মুলা ফেলে দাও, এ প্লাস বির হোল কিউব মাইনাস 3ab × হচ্ছে এ প্লাস বি, এখন এটার মান হচ্ছে 5 এর কিউব 3 × হচ্ছে এখান থেকে 13 × হচ্ছে 5, 125, এখানে পাচ্ছি আমরা 39, মানে 65, আর 3 হচ্ছে এখান থেকে 195, তাহলে বিয়োগ করে হচ্ছে কিন্তু -70 পাচ্ছি এখান থেকে আমরা, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটি সংখ্যার 15% যদি 165 হয় তাহলে সংখ্যাটি কত, ধরলাম 15% ইকুয়াল টু কত, না 165, তাহলে ধরলাম সংখ্যাটা হচ্ছে কত, না 100%-এর মান কত হবে এখান থেকে, তাহলে 165/ হচ্ছে 15 × হচ্ছে এখান থেকে 100, 15 দিয়ে কালো হচ্ছে এখানে আমরা 11 পাচ্ছি, তাহলে 1100 হচ্ছে আমার রিকোয়ার্ড নাম্বার, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, a:b 2:7 3a+2b:5a-2b-র মানটা কত, তাহলে এর মান 2 আর বির মান 7 বসাও, তাহলে এখান থেকে 3×2+2×7/5×2-2 হচ্ছে 7, তাহলে 6+ হচ্ছে এখান থেকে 14 10-14, হচ্ছে 14, এখানে পাচ্ছি আমরা 20 পাচ্ছি, -4 পাচ্ছি, -5 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 980/10% -450x% =160/5% হলে এক্সের মানটা কত, বেসিক জিনিস দেখো, তলায় 100 মানে শূন্য করে কেটে যাবে, 98 পড়ে আছে এখানে, 450x% মানে x/100, 160/5% মানে 5/100 করলাম, এখান থেকে 20 পেলাম, 20 গেল মানে এখান থেকে 8 পাচ্ছি, তাহলে বিয়োগ করলে পাচ্ছি আমরা 90 = 45×x/10, কারণ এখানে শূন্য করে একটা কাটে, এটা দিয়ে গেল আছে আমরা এখান থেকে 2, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 20, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ কটের মান যদি বি হয়, এ কট ইকুয়াল টু বি হলে বি কসে মাইনাস এ সাইনে বাই হচ্ছে এই মানটা কত হবে, দেখো এ কস এ বাই হচ্ছে সাইন এ ইকুয়াল টু কত, না বি, তাহলে এখান থেকে বলতে পারি যে কস এ আর হচ্ছে সাইনের মানটা কত এখান থেকে, না b:a, ব্যাস, তাহলে কসের মান এখান থেকে বি ধরে নাও আর সাইনের মান এখান থেকে এ ধরে নাও, তাহলে কী দিয়েছে এখান থেকে, বি কস এ, বি কস এ মানে হচ্ছে কসের মান হচ্ছে বি, তাহলে b:a - a×b + a×a, তাহলে কী হচ্ছে এখান থেকে, b² - a² / b² + a², তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, কোনটা হচ্ছে এখান থেকে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, নিচের গ্রাফে ABC এবং XYZ-এর বৈবিক্রি দেখানো হয়েছে, উভয় বই মিলিয়ে নিউজিল্যান্ডে বিক্রি ও ভারতে বিক্রির মধ্যে অনুপাত কত, ভারত নিউজিল্যান্ড
এটা যোগ করে পাচ্ছি কিন্তু আমরা 600। এটা হচ্ছে প্রথমে আসবে নিউজিল্যান্ড। আর 200 আর 900 মিলিয়ে পাচ্ছি কত এখান থেকে আমরা 1100। তাহলে 1100:600 মানে পাচ্ছি কিন্তু আমরা 11:6। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন নিচে গেবে বলছে ABC এবং একইভাবে দেখানো হয়েছে। বলছে অস্ট্রেলিয়াতে উভয় বইয়ের মোট বিক্রি ইউকেতে বিক্রি কত শতাংশ? অস্ট্রেলিয়াতে উভয় বই বিক্রি কত না 1300, ইউকে ইউকে মানে কোনটা এইটা, কত না 2000। তাহলে 2000-এর ওপর হচ্ছে 1300। তাহলে এখানে আমাদের 100-এর ওপর কত হবে, এখান থেকে 200 এখান থেকে কাটে, এই শূন্য এই শূন্য এখান থেকে কাটে, 2 দিকে হচ্ছে 5, মানে 65%, 65% হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান বি। পরের প্রশ্ন তো বলছি ইউএসএতে ABC এর বিক্রি বাকি দেশে কানাডা বাদে বিক্রির কত শতাংশ? আচ্ছা, ইউএসএতে বলছে ABC-র বিক্রি, ইউএসএতে ABC মানে হচ্ছে এইটা 1000, ঠিক আছে, আচ্ছা 1000, বাকি দেশে কানাডা বাদে, বাকি দেশে কানাডা বাদে, আচ্ছা কানাডাটা এখান থেকে বাদ দিতে হবে, ABC আমি ধরবো এখান থেকে, সেক্ষেত্রে ইউকে হচ্ছে কত না 500, ঠিক আছে, আচ্ছা আমি এখান থেকে ইউএসও ধরবো না কারণ একবার ধরে নিয়েছি এখান থেকে। তাহলে এখানে হয়ে গেলো 500, এখানে হচ্ছে 100 মানে 600, 2-এ হচ্ছে এখানে কত, 602 হচ্ছে 800, আর 3-এ হচ্ছে কত এখান থেকে 1100। তাহলে 1100 × হচ্ছে 100, তো 0 0 এখান থেকে কাটে, এখান থেকে কত পাচ্ছি এখান থেকে আমরা 1000 বাই হচ্ছে 11, তাহলে 9 × 11 হচ্ছে 99, 10 যায় না বলে 0.50 নামাচ্ছি এখান থেকে আমরা একটা 90.9, প্রায় আমাদের অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, XYZ বইয়ের ক্ষেত্রে ইউএসএতে বিক্রির ভাগ বিশ্বজুড়ে বিক্রির কত শতাংশ? XYZ-এর ক্ষেত্রে মানে কমলার ক্ষেত্রে ইউএসএতে বিক্রির ভাগ মানে 2000, আর বাকি XYZ কত বিক্রি হয়েছে এখান থেকে বিশ্বজুড়ে, মানে সব যোগ করতে হবে 2000, 1500, 3500, 3500 আর 1500 হচ্ছে এখান থেকে 5000, 5500, 5500 আর 900 মানে পাচ্ছি এখান থেকে 6400, 6400 আর 1000 পাচ্ছি আমরা এখান থেকে 7400। তো এটা ইন্টু হচ্ছে 100% করতে হবে, তো 00 এখান থেকে কাটে, 2 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা এখানে পাচ্ছি আমরা 1000, এখানে পাচ্ছি আমরা 37 পাচ্ছি, তাহলে 1000 / হচ্ছে 37, 37 × 2 হচ্ছে 74, 26 মানে 260, 37 আর 6 পাচ্ছি আমরা এখানে 6 হতে পেরেছি 2, 4, 18, 4 হচ্ছে 22, 7 দিয়ে খাওয়ালে 37, 7 × 7 = 49 হচ্ছে 9, 3 × 7 = 21, 7 দিয়ে যাবে, 7 দিয়ে খাওয়ার পাচ্ছি কিন্তু আমরা 259, দেখো প্রায় 27%-এর কাছাকাছি আসছে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তো এই ছিল আমাদের ক্লাসটা, ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করো, পরে পাঠগুলোর জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।